আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হক আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে যে নতুন একটি নিয়োগ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কবি দেবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশি তাই চিন্তা করলাম যে আপনাদের জন্য একটি সুখবর তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনে ক্লিক করে রাখবেন যাতে রেলওয়ে ভিডিওর বা রেলওয়ে বা যে কোনো চাকরির আপডেট খবর আসার সাথে সাথে আপনার মোবাইলে চলে যায় তো বন্ধুরা বাংলাদেশ রেলওয়েতে যে দুই হাজার পদে লুক নেওয়া হবে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক দেখেন দুই হাজার পদে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে আগামী মাসে রেলের জনবল কাঠামো পরিবর্তন হচ্ছে উন্নতি হবে সাতচল্লিশ হাজার সাতশো তিনজনের তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে রেলওয়েতে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে তার এই ভিডিওতে এখন আলোচনা করব দেখেন রেলের জনবল কাঠামো পরিবর্তন হচ্ছে মাকসুদ আহমেদ চট্টগ্রাম অফিস রেলপথে মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেলওয়েতে সংশোধিত জনবল কাঠামো অনুমোদন পেতে সময় লাগছে প্রায় দেড় বছর বাংলাদেশ রেলওয়েকে আধুনিক ও এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই ধরনের জনবল কাঠামোর প্রস্তাবনা ও সুপারিশ করা হয়েছে দু সালে মার্চ মাসে তো বন্ধুরা আরেকটি কথা ভিডিওটি যেহেতুটি অস্পষ্ট আপনার একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন তাহলেই বুঝতে পারবেন এই কাঠামোতে একশো পঁচানব্বইটি বিসিএস ক্যাডার পথ অস্থায়ীভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে এছাড়াও পাঁচ হাজার পথ বছর 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 সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে সৃষ্টির জন্য সুপারিশ করা হয়েছে তবে এসব অস্থায়ী পদের খরচ রাজস্ব খাত থেকে দেওয়া হবে বলে জানা গেছে আর একশো দুইটি বিসিএস ক্যাডার পথ সমূহ মোট চল্লিশ হাজার সাতশো আটাশটি পদে বিলুপ্ত করে সাতচল্লিশ হাজার সাতশো ত্রিশ তিনটি পদে বিপরীত রেলওয়ে সংশোধিত জনবল কাঠামো অনুমোদনের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সম্মানিত ও নির্দেশ তৈরি করা হয়েছে এছাড়াও আগামী মাসে দুই হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে এরপর আপনারা এই নিয়োগের যে এইটি সেটি অবশ্যই আপনারা জানুয়ারি মাসে পেয়ে যাবেন আরও জানা গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম হুসাইন দফতা থেকে গত নয় আগস্ট সংসদীয় জনবল কাঠামো পাঠানো হয়েছে এর অনুলিপি রেলপথে মন্ত্রণালয়ের সচিবের দফতর থেকে মন্ত্রিপরিষদের বিভাগের পরিবেক্ষণ কমিটির অতিরিক্ত সচিব ও আহ্বায়ক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্করণ ও গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিবকে রেলওয়ে সংশোধিত জনবল কাঠামো প্রেরণ করা হয়েছে তো অতি তাড়াতাড়ি মনে হয় আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসবে তো আশা করি যে যখন কি আপনার এই রেলওয়ে পদে দুই হাজার পদে নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তিটি চলে আসবে অবশ্যই অবশ্যই সেই ভিডিওটি আপনাদের মাঝে হাজির হব তত ততক্ষণ তখন আমাদের এই চ্যানেলের সাথে থাকুন নিত্য নতুন আপডেট খবর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে আইকনে ক্লিক করে রাখুন তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি খোদা হাফেজ